আমি রাজা, তোমরা দেখছো অধিকার ইলেকট্রিক্স। আমি চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। ভিডিওটা বেসিক্যালি থাকছে, আমরা এই বক্সের স্পিকারটা রিপেয়ার করতে দিয়েছিলাম। তোমাদের স্পিকারটা দেখাই, মডেল নাম্বারটা কত আছে দেখো। এটা Q1-এর একটা 300 স্পিকার আছে, PA1500 300 MB এই মডেলটা আছে। এটা আমার ফার্স্ট কয়েল, কয়েলটা চলে গেল, কয়েলটা রিপেয়ার করতে দিয়েছিলাম। এটা অরিজিনাল কয়েল লাগিয়ে নিয়েছি। আর এই একটা আছে দেখো, এটাও কয়েল, কয়েল খারাপ হয়ে গেছিলো অনেক দিন থেকে, পুজো আসছে ওই জন্য সব চেকিং করতে হলো। চেক টেক করে দেখছি, এটা বাদ না, আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম এটা চেক করে, এটা বাদ দিল না। আমরা এই ক্যাবিনেটটাতে লাগাবো এইটা, আর এই 15 ইঞ্চিটা লাগাবো এই ক্যাবিনেটটাতে। চলো আমরা ছোটোটা লাগিয়ে নিয়ে তোমার একটু সাউন্ড টেস্টিং দেখাবো। এই তাতালটা গরম বসিয়ে দিয়েছি, এটা ঝালাই করতে হবে, তার আছে যাতে তার খুলে না যায় ভিতর থেকে। এই যে ঝালাই করবো আমরা। এটা 40 ওয়াটের স্পিকার আছে, এটা উঠে গেছে। এটা খুব সম্ভবত জিটনের ছিল, ঠিক মনে পড়ছে না, কিন্তু উঠেও গেছে স্টিকারটা। আর এই কোম্পানির এই এই মডেলটা কে কে ব্যবহার করো, কারা কারা ব্যবহার করো, তোমরা কমেন্টে জানিও। এই মডেলের স্পিকার আর এই 300 ওয়াট স্পিকার কারা ব্যবহার করো, যারা ব্যবহার করো তারা কমেন্টে জানিও। আর যারা ব্যবহার করো সাউন্ড কোয়ালিটি জানো কত সুন্দর। আমাদের তাতলটা দেখি গরম হয়েছে কিনা, এটাতে ফিটিংস করে তারপরে তোমাদের কানেকশন করে ফেলেছি। এখানে কানেকশন করা আছে এখানে। চলো একটু সাউন্ডটা প্লে করি আমরা, দেখি কেমন সাউন্ড বাজছে, কয়েলটা কেমন করেছে। কমপ্লিট আমাদের, এবার শুধু এইটা বাকি, এটাতে স্পিকারটা ফিটিংস করে নিয়ে তারপরে তোমাদের সাউন্ড চেকটা শোনাবো কেমন বাজছে। চলে স্পিকারটা আমরা সেটিং করে নিই, তোমার ভিডিওটা পুরো দেখতে থাকো। কানেকশন করে ফেলেছি এখানে, এবার এটা এতে লাগাবো। স্ক্রুগুলো লাগিয়ে নিয়ে তারপরে আবার কারেন্ট চলে গেছে, কারেন্টটা না আসলে তোমাদের সাউন্ড টেস্টিং দেখাতে পারবো। লাগিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি টেস্টিং করার জন্য। দেখো স্ট্যান্ডার্ডের PVT 500 নিয়েছি, ওটা ফোরমস কানেকশন করা আছে পিছনে। এই যে স্ক্রুপ এখনও লাগানো চলছে, স্ক্রুপটা টাইট দিয়ে তারপরে এখন এদিকে তারও লাগানো, দেখো তার রয়েছে গেছে। তারপরে সাউন্ড টেস্টিং করবো কেমন বাজছে, কয়েলটা কেমন লাগিয়েছে, কোম্পানির কয়েল লাগিয়েছে এটা। স্ক্রুপগুলো টাইট দিয়ে নিই তারপরে তোমাকে দেখাচ্ছি। এই স্প্রে ফিটিংস কমপ্লিট হয়ে গেছে, চলো এবার একটু সাউন্ড টেস্টিং করি। চলো দেখি লাইনটা দিয়ে আসি। আরে তারকা তাকে দিয়ে